আইডেল মূর্তি পূজা করা ভাগ্য গণনা এর সকল বিষয় হারাম এগুলো শয়তানের সামগ্রী এর থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো তো কোরআনজিতে লেখা আছে যে নেশাজাত দ্রব্য এর নাম খামরোল মাইফুরো ড্যামলিং জুয়া খেলা ভাগ্য গণনা এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা মূর্তি পূজা করা এ চারটা হারাম আপনার প্রশ্ন ছিল যে নেশা শুধু মদেই না পান করা চরস গাঁজাতেও কথা হচ্ছে নেশাজাত তো দ্রব্য যে কোনো নেশার বস্তু হুইস্কি হোক বা বিয়ার হোক রাম হোক বা ব্রান্ডি হোক বা হোক চরস বা গাঁজা হোক সেটা পান করা হোক বা তরল বা ধোঁয়া টানা হোক যদি তাতে নেশা হয় তাহলে সেটা হারাম আল্লাহ রাসুল বলেন মোহাম্মদাম ইবনে মাজা খণ্ড নম্বর তিন অধ্যায় নম্বর তিরিশ তিনি বলেন যদি কোনো নেশার বস্তুর পরিমাণ বেশিতে তোমাকে নেশাগ্রস্ত করে তার কম পরিমাণটাও হারাম তো চরস গাঁজা সব হারাম আপনার প্রশ্ন হচ্ছে যে পান করা পান করা দ্বারা চরস পান হারাম নেশায় সিগারেট পানের ব্যাপারে কিছু পার্থক্য আছে সিগারেট পান করার উত্তর ভিন্ন এখন এই চরস গাঁজা এগুলো টানা বা নেশা ব্রান্ডি এগুলো বলে খামার মধ্যে হারাম যখন সিগারেট পানের প্রশ্ন আসে আগে ওলামাগণ বলতেন যে এটা মাকরু কেননা একটা হাদিস আল্লাহ রাসুলের যে যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন দুর্গন্ধ পেঁয়াজ খাও তো শ্বাসে দুর্গন্ধ আসে এরকমভাবে সিগারেট পানে দুর্গন্ধ হয় তাই মাকরু কিন্তু এখন বিজ্ঞান উন্নত হয় জানা যায় যে সিগারেট পান মানে স্লো পয়জনিং আর কোরআনে বলা হচ্ছে সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো পঁচানব্বই তুমি তোমার নিজের হাতে নিজের কবর খুঁড়িও না নিজেকে হত্যা করো না নিজের হাতে নিজের কবর খোঁড়োনা এটা নির্দেশিকা ডোনট অন দ্য অফ নিজের হাতে নিজের ধ্বংস করো না তাতে জানা যায় যে সুইসাইড আত্মহত্যা করা হারাম বর্তমানে বিজ্ঞান উন্নত হয় এটা জানা যায় যে মদের পর দ্বিতীয় যে বড় ক্ষতির কারণ স্বাস্থ্যের জন্য তা সিগারেট পান ধূম তামাক যে কোনো অবস্থায় তামাকে চল্লিশ লাখ এবং তাতে অনেক রোগ হয় আমার আলোচনা শুনতে পারেন ইসলাম এজন্য চারশোর বেশি ফতোয়া আছে মিশরে সৌদি আরবে বহু আল যারা বলেন সিগারেট পান হচ্ছে স্লো পয়জনিং তা তাহারাম তো নতুন কত সিগারেট পানো হারাম এবং নেশাগ্রস্ত অবস্থায় ব্র্যান্ডি ওয়াইন ইত্যাদি চরস গাজা অবশ্যই নিঃসন্দেহে তাহারাম আশা করটা